বোর জমি বেচতে হবে, গোর জমি বিক্রি করে দিতে হইবো, হ্যাঁ বেচি দিয়ে গরুর টাকা তুলতে হবে, তাছাড়া টাকা কোন পাবো আমি? শ্বশুর বাড়ি থেকে টাকা আনছেন এই গরুর জন্য? শ্বশুর বাড়ি চাপ দেবো, বউটা 2 লাখ টাকা নাই, গরুর টাকা কোন পাবো বলো? ভোরে চাপ দিয়ে বউ চাপ দেবো নাই, 150 গরু বলছে 50,000, বুঝতে পারছেন না? গরু প্রতি কত হাজার করে নাই? ও 1 লাখ কইন নাই, 1.5 লাখের গরু 1 লাখ কইন নাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি গরুর হাটে। এটি অবস্থান হচ্ছে উত্তরার দিয়াবাড়িতে। দিয়াবাড়ির গরুর দাম সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো, আশা করছি পুরো সমাজের পাশেই থাকবেন। তো দর্শক, চলুন আমরা কিছু ব্যাপারীদের সাথে কথা বলি এবং কুরবানির যেই গরুর আছে সেই গরুর দাম সম্পর্কে আপনাদেরকে জানাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। গরু কয়টা আনছেন হাটে? 14টা। 14টা বেচাকেনি কয়টা হয়েছে? একটাও হয়নি ভাই। একটাও বিক্রি হয়নি? না না। কয়দিন হলো আসছেন? ও আজকে 6 দিন আইছি। 6 দিন? কোন জায়গা থেকে আসছেন? চুয়াডাঙ্গা জীবননগর। চুয়াডাঙ্গা জীবননগর থেকে 6 দিনে একটা গরু বিক্রি করতে? না 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 না। আচ্ছা, আমরা যে গরু দেখতে পাচ্ছি এগুলো সব আপনার গরু? সব আমার গরু। কি মনে হচ্ছে 6 দিনের মধ্যে গরু বিক্রি করতে পারেননি? ঈদ তো চলে এসেছে, বিক্রি হবে কি না? বিক্রি হবে, লস করে বাড়িতে জমি বেচলে বিক্রি হবে। বাড়িতে জমি বিক্রি করে দিতে হবে? হ্যাঁ, বাড়িতে জমি বেচতে হবে, নাই বউ বোর জমি বেচতে হবে, বোর জমি বিক্রি করে দিতে হবে, হ্যাঁ বেচি দিয়ে গরুর টাকা তুলতে হবে, তাছাড়া টাকা কোন পাবো আমি? শ্বশুর বাড়ি থেকে টাকা আনছেন এই গরুর জন্য? শ্বশুর বাড়ি চাপ দেবো, বউটা 2 লাখ টাকা নাই, গরুর টাকা কোন পাবো বলো? ভোরে চাপ দিয়ে বোর চাপ দেবো নাই, 150 গরু বলছে 50,000, বুঝতে পারছেন না? গরু প্রতি কত হাজার করে নাই? ও 1 লাখ কইন নাই, 1.5 লাখের গরু 1 লাখ কইন নাই। 1.5 লাখের গরু 1 লাখ করেই নাই? 1 লাখ কিন নাই ভাই। আচ্ছা, আমরা একটু দর্শকদেরকে বলি, দর্শক উনার কথা শুনে মনে হচ্ছে যে উনি খুনি খুবই কষ্ট নিয়ে এই কথাগুলো বলছেন যে একটা গরু বিক্রি করতে পারেন না। আমরা একটু দর্শকদেরকে গরুর দাম সম্পর্কে জানাই, যে একটা গরু দেখতে পাচ্ছি এটার কত টাকা দাম চাচ্ছে? ওটা চাষি 100 বলছে, লিখে 30,000 নাও, 40,000 নাও। 1 লক্ষ চাওয়া দাম মাত্র 40,000? হ্যাঁ বস, 30,000 নাও, 40,000 নাও। তাহলে বাড়ি যে বউ মেরি তেল দিতে বলতে হবে, শ্বশুর বাড়ি যা জমি জায়গা আছে সব ব্যাসও বেঁচে যায় এই টাকা গৃহস্থদের দিই, তাছাড়া কি করবো? গৃহস্থদের টাকা পাওয়ানো আছে ঠিক। আচ্ছা, আপনার কেমন নিচ্ছে এটা, কেমন টাকা দামে বিক্রি করবেন? ও কি না হইলে কি ধরো প্রায় 90, এবার বেচতে হবে প্রায় 100, তাহলে হইলে কি 5,000 খরচ, 5,000 লাভ হবে, সেই করে দাম বলছে 20,000 30,000। এত কম? এত কম? তাহলে কি অবশ্যই এত কম বলতেছে গরুর দাম? এই যে পাশে আরেকটা আছে যে গরুটি দেখতে পাচ্ছি দর্শক, এই গরুটির কত টাকা দাম চাচ্ছে? ওটা কিনা হইলে কি 95, 1 লাখ বলুন, বলছে 60,000 নাও। মাত্র 60,000? 95,000 টাকার গরু মাত্র 60,000? 60,000 টাকা আসলে অনেক। দর্শক, দিয়াবাড়ির হাটে গরুর দামটা তুলনামূলক অনেক বেশি কম। এই যে এটা একটু বড় দর্শক, এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু বড়, এটার কত টাকা দাম চাচ্ছে? ওইটা আর বলছে 200 বেচেছি, এবার এটা 150 দাম চাচ্ছি, বলছে 70,000 নাও, 80,000 নাও। 1 লক্ষ 50,000 টাকা আপনার চাওয়া দাম? দাম বলতে কাস্টমার বলতে 70,000 নাও। আপনার মনের ইচ্ছা কেমন হলে বিক্রি করবেন? মনের ইচ্ছা ভাই লস লাভ বেশি দেবো, দিয়ে ওই বউটা ঠেঙাইতে হবে বাড়ি যাই, শ্বশুর বাড়ি জমি জায়গা আছে, এখন ব্যাজ বেশি হইলে কি টাকা পয়সা দিতে হবে। আপনি কথা বলেন শ্বশুর বাড়ি থেকে বউ রে পিটা এনে রাখা যাবে জমি জায়গা লেখ, শ্বশুর বাড়ি বউটা ঠেঙাবো ঠেঙি জমি জায়গা, শ্বশুর বাড়ি থেকে টাকা দেবে কোন জায়গা থেকে? আপনার ওই শ্বশুর বাড়ি বউ ঠেঙালে আছে টাকা বেরোবে ভাই, ও বউ রে পিটালে টাকা বেরোবে। দর্শক, এই যে আরেকটি গরু আছে, দর্শককে বলি যে এই গরুটির কত টাকা? ওইটা আর বছর 200 বেচেছি, 200 বেচেছি, এবার 150 দাম চাচ্ছি। শালার ঘরে শালারা কয়েছে 80,000 নেন, 70,000 নেন, ওদের কুরবানি হবে জীবনে? হবে না। 80,000 মনে আঘাত দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে? হবে না। এত কম বলতেছে? ও বললি কি করবো ভাই, বাড়ি হইলে কি চুয়াডাঙ্গা, এখানে ঢাকায় মস্তানি করতে গেলে হবে? আচ্ছা, এটার আনুমানিক ওজনটা কেমন আসবে? এ ধরো 7 মন। 7 মন? 7 মনের গরু দাম বলে কত? 7 মন আমাদের এলাকায় 20,000 টাকা, 7 মনের দাম 1,40,000, আর এখানে দাম বলছে 70,000, অর্ধেকেরও বেশি কম। হ্যাঁ, জীবন শেষ, জীবন শেষ হয়ে গেছে একদম, জীবন শেষ, মাজা পিট সব শেষ। আচ্ছা, এই যে এই পাশে যে গরুটা আছে এগোটা কত টাকা দাম চাচ্ছেন? ভাই ওটা চাচ্ছি 220, খদ্দের বলছে, এক খদ্দের বলছে ভাই 50,000 হবে, ওই 220 চাইছ বলছে 50,000 হবে। ও 2 লক্ষ 20,000 টাকা আমার চাওয়া দাম, আপনার কাছে 50,000? 50,000। মনের দুঃখ আর কার কাছে বলবে? ও কাউরি কাছে, বাড়িতে বউ ঠেঙালি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটার আপনার কত টাকা চাওয়া দাম, কত টাকা বিক্রি করবেন? এইটা এইটা দেখা যাচ্ছে 1.5 লাখ বেচি দেবো, 80 কিনা 1.5 লাখ বেচি দেবো, 30,000 লস হয়ে হোক। 30,000 লস? 30,000 লস হলেও বেচি দেবো, এবার 14টা করে 30,000 লস গেলে ক টাকা বউ ঠেঙাই থাকছে বাড়িতে? অনেক টাকা বে, জীবন শেষ। আপনাদের জমি আমি বিক্রি করতে এরকম মনে হয়? জমি জায়গা বাপের নেই, শ্বশুরের কবি গিয়ে আছে, ওই জন্য বউটা ঠেঙাইতে হবে, ঠেঙালি জমি বিক্রি হয়ে যাবে। আচ্ছা, আসলে
আরো কিছু গরু আছে, একটু আমরা একটু এদের সাথে কথা বলি, গরুর দাম সম্পর্কে কথা বলি। এই যে এই গরুটার কত টাকা দাম চাচ্ছে? ওইটা চাচ্ছি 1,10,000, কোদ্দেরে বলছে 45,000 হবে, এই কথা বলছে। মাত্র 45,000? আচ্ছা, এই যে পাশে যে একটা আছে ওইটার কত টাকা দাম? ওইটা আমি এটাও দাম ওইটা আমি বলছো। এই যে পাশের যে কালোটা আছে ওইটা ওইটা 200 চাচ্ছি, বলতে হলে কি 100 ভেঙে কত? 100 ভেঙে কত? 100 ভেঙে বলতেছে। আচ্ছা, তো কম দামে যদি গরু হয় তাহলে তো আপনার গরু বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ তো আপনারা বিক্রি করতে পারবেন না। বাড়িতে নিয়ে যাবো কেন? কম বেশি এখানে বেশি দেবো, দেবো যে আপনার বললাম শ্বশুর বাড়ি চাপ দেবো, শ্বশুর বাড়িতে চাপ দিয়ে টাকা নিবেন, শ্বশুর বাড়িতে চাপ দিয়ে টাকা, যাতে গৃহস্থরা শুনবে, গৃহস্থদের টাকা দিতে হবে না বাড়ি দিয়ে। বাকি নিয়ে আসছেন গরু? সব বাকি আনছি, 1,000, 2,000, 5,000 কি টাকা দিয়েছি, দিয়ে বাকি আনছি। এখান থেকে বিক্রি করে নিয়ে টাকা দিবেন? হ্যাঁ, গ্রামে ছেলে বিশ্বাস করে দিয়েছে, বোঝো না। আচ্ছা ঠিক আছে ভাই, আসলে দর্শক ওনার সাথে কথা বলে মনে হচ্ছে যেন আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা এই যে দিয়াবাড়ির হাটে আসলাম, দিয়াবাড়ির হাটের মধ্যে প্রত্যেকটা ব্যাপারীদের আর্থনাদ তারা পারে না যে কান্না করে, এরকম একটি অবস্থা যে গরুর যা কেনা দাম তার থেকে অর্ধেক কম বলে, কেউ তারও বেশি কম বলে। ভাই আমরাও চাই যে গরুগুলো আপনারা ন্যায্যতম বিক্রি করেন, তো ভালো থাকবেন, কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।